হ্যালো ভিওয়ার্স সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের আজকের ভিডিওতে আজ আবারও আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক আপনারা স্ক্রিনে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুর্বা ঘাস দুর্বা একটি ঔষধি গুণসম্পন্ন সম্পন্ন ঘাস এই ঘাসটি আপনি বাড়ির আশেপাশে এবং রাস্তার ধারে দেখে থাকবেন আপনারা হয়তো অনেকেই এর উপকারিতা সম্পর্কে জানেন তো আজ আমি আপনাদেরকে বলবো এর ঔষধি গুণাগুণ সম্পর্কে চলুন তাহলে জেনে নেওয়া যাক রক্তপিত্ত এই রোগটির অভিব্যক্তি শরীরের বিভিন্ন পথে হয়ে থাকে মুখ নাক ছাড়াও শরীরের বিভিন্ন দাঁড় দিয়ে রক্তস্রাব হতে পারে এমনকি লোমকুপ দিয়ে ঘামের মতো বিন্দু বিন্দু রক্ত বেরো হতে দেখা যায় আয়ুর্বেদ মতে এটা রক্তবিত্তের ক্ষেত্র এক্ষেত্রে দুর্বার রস কাঁচা দুধ মিশিয়ে খাওয়ালে নিশ্চিত উপশম হয় শুধু তাই নয় এটি পরীক্ষিত এবং চিরাচরিত উক্ত ক্ষেত্রে আয়ুর্বেদের শৈলবিদ্যার অন্যান্য একটি বাস্তব দিকদ্রষ্টা সম্প্রদায়ের সংহিতা সন্তান লাভ যে কোনো কারণেই হোক গর্ভধারণে অসমর্থ হলে অথবা মৃতবৎসা হলে অর্থাৎ জীবিত সন্তান প্রসব না করলে সেক্ষেত্রে দুর্বা ও আতপচাল একসঙ্গে বেটে বড়া বা ফুলুরি করে সপ্তাহে তিন থেকে চার দিন দুই বা তিনটি করে ভাত খাওয়ার সময় কিছুদিন খেলে সেই অভাব থাকবে না গর্ভদোষ নষ্ট হবে অথবা গর্ভদোষ নষ্ট হবে না এই ভিন্ন অকালে প্রদর। শ্বেতপ্রদর দুর্বলতায় দুর্বা এবং কাঁচা হলুদের রস সমান পরিমাণ মিশিয়ে অথবা শুধু দুর্বার রস দুই বা তিন চাচামচ অল্প কাঁচাদের সঙ্গে খেতে দিয়ে থাকেন প্রাচীন বৈদ্যেরা তবে বাদগ্রস্তা হলে এটা ব্যবহার করতে দেন না এই মুষ্টি যোগটিতে পুরাতন রক্ত আমাশাও সেরে যায় চুল পড়া দূর করতে এই একটি রোগ অনেক ক্ষেত্রে যার প্রকৃত কারণ এখনো খুঁজে পাওয়া সম্ভব হয়নি তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় দুর্বার রস দিয়ে তেল পাক করে মাথায় মাখলে চুল ওঠা বন্ধ হয় ব্রণের ক্ষত দূর করতে দূষিত ও দুষ্ট ব্রণের ক্ষত শীঘ্র দূর করতে চার গুণ দুর্বার রস পাক করা ঘৃতে লাগালে সেরে যাবে সে দশ ত্বকগত রোগে অদৃশ্য জীবাণুর বা জাতীয় আক্রমণের কোনো স্থানে দাগ হলে কাঁচা হলুদ ও দুর্বা বেটে লাগালে সেরে যায় কেটে গেলে দুর্বা থেতো করে সেখানে বসিয়ে চেপে বেঁধে দিলে তৎক্ষণাৎ রক্ত পড়া বন্ধ হয়ে যাবে এটা তো সকলেরই জানা মূত্র কৃচ্ছতায় প্রসব হতে কষ্ট অথচ পাথরি নয় সেক্ষেত্রে দুর্বার রস দেড় বা দুই চামচ দুধ ও জল মিশিয়ে খেলে সুন্দর ফল হয় তবে অর্শ থাকলে কাজ হবে না আমাশয় সাদা বা রক্ত আমাশা যাই হোক না কেন জাম ও দুর্বা ঘাস পাঁচ থেকে সাত গ্রাম একসঙ্গে বেটে সেই রস থেকে নিয়ে একটু গরম করে অল্প দুধ মিশিয়ে খেলে দুই দিনই সিরে যায় বমি নিবারণে সর্বদা গা বমি বমি করা এক্ষেত্রে দুর্বার রস আধা চামচ থেকে এক চামচ পর্যন্ত অল্প একটু চিনি মিশিয়ে খানিকক্ষণ অন্তর অন্তর একটু একটু করে চেটে খেতে হবে এতে অসুবিধাটা চলে যাবে রক্ত দাস্তে মলের সঙ্গে মিশে রক্ত পড়ছে পড়ছে অথবা মল ত্যাগের পর রক্ত অথচ জ্বালা যন্ত্রণা নেই এই ক্ষেত্রে দুর্বার রস একতোলা আন্দাজ একটু গরম করে অল্প চিনি সম বলে সাত থেকে আটটা চামচ ছাগল দুধ একসঙ্গে মিশিয়ে দিনে দুইবার খেতে দিলে রক্তদাস্ত বন্ধ হবে রক্ত স্রাব নারীদের অনেক ক্ষেত্রে মাসিকের মতোই রক্তস্রাব হয় ক্ষেত্রে এই দুর্বার রসও ফলপ্রসূ হয় মাঝে মাঝে নাক টিনটিন করে আবার নাক থেকেও রক্ত পড়ে অথচ হাই ব্লাড প্রেশার নেই সেই ক্ষেত্রে দুর্বাকাশের নসি দিলে রক্ত পড়া বন্ধ হবে অস্ত্র রোগে গায়ে বিশেষ কিছু নেই অথচ চুলকায় সেই ক্ষেত্রে তিলের তেলের সঙ্গে দুর্বাকাশে রস পাক করে গায়ে লাগালে এই রোগ সেরে যায় তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি এই কামনায় শেষ করছি আমাদের আজকের ভিডিওটি ধন্যবাদ